হারের পর কুলুপ যশের নুসরাত কি বলছেন বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি যশ নুসরাত জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। একুশের ভোট যুদ্ধে প্রত্যাশিত ফল করতে পারেননি বিজেপি। মোদীর কথায় আসল পরিবর্তন নয়, বরং ঘরের মেয়ের প্রত্যাবর্তনের পক্ষেই রায় দিয়েছে বাংলা। বিজেপির তারকা প্রার্থীরাও ব্যর্থ ম্যাজিক দেখাতে, ভোটের ময়দানে হারের মুখ দেখেছেন প্রায় প্রত্যেকেই, ব্যতিক্রম শুধু হিরণ আর অগ্নিমিত্রা। ভোট যুদ্ধে বিজেপির বড় বাজি ছিল যশ দাশগুপ্ত, চ্যালেঞ্জটাও বেশ কঠিন ছিল যশের কাছে, তবুও কোমর বেঁধে ময়দানে নেমেছেন যশ। ভোটের রেজাল্ট বলছে তিনি দ্বিতীয়, মোহাম্মদ সেলিমের মতো হেভি ওটকে তুড়ি মেরে উড়িয়ে দিলেও চণ্ডীতলার বিধায়ক তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের কাছে হেরে গিয়েছেন যশ। ঘনিষ্ঠ সূত্র বলছে পরাজয়ের পর থেকেই চুপচাপ যশ, তিনি নাকি পুরোপুরি মুচড়ে পড়েছেন, হার হজম করে নেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। সংবাদ মাধ্যমে নিজের হার নিয়ে বিবৃতি দেওয়া তো দূর, অস্ত নিদেন পক্ষে সোশ্যাল মিডিয়ায় তো কোনো পোস্ট লেখেননি যশ। যশের ঘনিষ্ঠ সূত্র বলছে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন যশ, খুব শীঘ্রই বার্তা দেবেন অনুরাগীদের। অন্যদিকে যশের বিজেপিতে যোগদান ঘিরে কম জল্পনা ছিল না। চলতি বছরের শুরু থেকেই অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সঙ্গে যশের প্রেম সম্পর্কের চর্চায় চরমে, এমনকি নুসরাত নিখিলের বিয়ে ভাঙার কারণ হিসেবেও উঠে এসেছে যশের নাম। তাই যশের বিজেপিতে যোগদান অনেককেই দ্বন্দ্বে ফেলেছিল। তবে যশের বিজেপিতে যোগদানের পরেও একসঙ্গে কফি খেতে কিংবা ডিনার করতে দেখা গিয়েছে তাদের। তারা বুঝিয়ে দিয়েছেন বন্ধুত্ব বজায় রয়েছে ষোলো আনা। রবিবার একটি টুইট করেন নুসরাত, সেখানে বলেছিলেন জেতা হচ্ছে, খেলা হচ্ছে। এরপর অখিলেশ যাদবের টুইট রিটুইট করে নুসরাত লেখেন দিদি জিউ দি। টুইটারে ফিরহাম হাকিমকেও জয়ের শুভেচ্ছা জানান। গত দু মাসে দলের হয়ে নিরলস প্রচার করেছেন নুসরাত, দলের জয়ে তিনি দারুণ খুশি তা স্পষ্ট। তবু বন্ধুর হারে কি কোথাও খারাপ লাগাটাও সঙ্গে আছে নুসরাতের? নিন্দুকরা তেমনই দাবি করছেন। নিন্দুকরা মনে করছেন নুসরাত ভোটে জিতে খুশি হলেও যশের জন্য তার মন খারাপ, তিনি চেয়েছিলেন মন থেকে যশ তাতে নির্বাচনে জিততে পারে। তো দর্শক, নুসরাত ও যশকে নিয়ে আপনাদের কী মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানান। আর বিনোদন পাড়ার সব আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।